মুফতি লুৎফর লুৎফর রহমান রহমান সাহেব একশো বছর প্লাস বয়স আজকে বিকালে এতে করেছে আজকে বিকালে দুঃখের বিষয় যে আজকে আলেমগুলো ভালো ভালো আলেমগুলো আমাদের সামনে থেকে বিদায় নিচ্ছে আমরা বুঝতে পারছি না কেয়ামতের একটা আলামত আছে যে কেয়ামতের আগে কোরানকে উঠিয়ে নেওয়া হবে কোরআনকে উঠিয়ে নেওয়া হবে এর মনে মানে এইটা নয় যে আল্লাহ কোরআনকে আসমানে তুলে নেবে এটা হ্যাঁ মানে এইটা না কোরআনকে তুলে নেওয়া হবে এর মানে হল এটা যে দুনিয়াতে আলেম খুঁজে পাওয়া যাবে না দুনিয়াতে হাফেজ খুঁজে পাওয়া যাবে না দুনিয়াতে ওলামা খুঁজে পাওয়া যাবে না দুনিয়াতে কোনো জ্ঞানী খুঁজে পাওয়া যাবে না আস্তে আস্তে যদি আমরা দেখি তো আস্তে আস্তে ভালো ভালো আলেম যারা ছিল তারা একটা একটা করে আমাদের সামনে থেকে বিদায় নিচ্ছে আমরা বুঝতেও পারছি না আর বর্তমান সময় তো আমরা আমাদের সন্তানদেরকে আলেম বানাতে চাই না আমরা আমাদের সন্তানদেরকে হাফেজ বানাতে চাই না আমরা আমাদের সন্তানদেরকে কোনো মাওলানা বানাতে চাই না মাদ্রাসায় দিতে চাই না কি করব আমার সন্তানকে মাস্টার বানাবো আমার সন্তানকে ডাক্তার বানাবো আমার সন্তানকে আপনার কি বলে উকিল বানাবো ব্যারিস্টার বানাবো বানাও বানাও কোনো অসুবিধা নাই একটা সময় এই রকম আসবে যেদিন তোমার জানাজা পড়ার জন্য কোনো আলেম খুঁজে পাওয়া যাবে না যেদিন তোমাকে মাটি দেওয়ার জন্য জানাজা জানাজা পড়ানোর জন্য হাফিস খুঁজে পাওয়া যাবে না ওই আপনার কি বলে ওই রাখাল ডেমদেরকে ধরে নিয়ে জানাজা পড়াতে হবে এরকম একটা সময় আসবে কেন কারণ আমরা তো আজকের মাদ্রাসার দিক থেকে মনকে ফিরিয়ে নিয়েছি মসজিদের দিক থেকে আমার মুখটা চলে এসেছে যদিও জামাতের লোক কয়েক জায়গায় আসে তো এমন এমন জায়গা আছে সেখান থেকে তাদেরকে এমন ভাবে অপমান করে দিচ্ছে সেসব বলাই যাবে না আমার আল্লাহ বন্ধুরা বর্তমান সময় যদি দেখতে চাই যে কোরআন আল্লাহ নবী শুনিয়ে গেছে কেয়ামতের আগে কোরআনকে উঠিয়ে নেওয়া হবে মানে আলেমদেরকে আল্লাহ পাক তুলে নেবে তার একটা 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 করে বাস্তব নমুনাগুলো আমাদের সামনে আসছে আমি আর আপনি বুঝতেও পারছি না ভালো ভালো আলেম বিদায় নিচ্ছে ভালো ভালো খোদার ঘর আমাদের কাছ থেকে শহীদ করে দেওয়া হচ্ছে ভালো ভালো মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে মাদ্রাসাতে রামায়ণ পড়ানো হচ্ছে আর মুসলমানরা চুপ করে ঘরে বসে বউ বউ নিয়ে গল্প করছে সোহান কোনো অসুবিধা নেই আমার আল্লাহওয়ালা বন্ধুরা বাইরের দিকে তাকিয়ে দেখেন মাদ্রাসায় বলছে রামায়ণের একটা ক্লাস করতে হবে এবার থেকে মাদ্রাসায় রামায়ণের একটা সাবজেক্ট থাকবে ওখানে রামের কাহিনী পড়ানো হবে আর আমাদের একটা আপনার কি বলে মুসলিম সমাজের একটা কুলাঙ্গার সে তাদেরকে সাংবাদিক সম্মিলন করে বলেছিল যে হ্যাঁ মাদ্রাসাতে রামায়ণ না পড়ালে আর কি হবে রামায়ণ তো একটা রাম তো একটা ভালো লোক ছিল তার জীবনী যদি কেউ না জানে এটা কি কোনো কথা মার বন্ধুরা বল কোরআনও পড় তার সাথে রামায়ণও পড় আর সাথে তোরা এই রামায়ণটাকে একটা সাবজেক্ট বানিয়ে নে যখন এটা যখন আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে মাদ্রাসাতে যখন এগুলোকে ঢোকানো হবে তখন আমাদের সমাজগুলো কি শিখবে এটা একবারও কিন্তু আমরা ভাবি মান আল্লাহওয়ালা বন্ধুরা আজকের কোরআনের মজলিসে লোক পাওয়া যায় না হাদিসের মজলিসে লোক পাওয়া যায় না মসজিদে ডাকলে শয়তানগুলো ওখানেও যাবে না ভালো ভালো জাগাতে ডাকলে সব জাগাতে যাবে না ডান্সাঙ্গামা দাও বহু বাচ্চা নিয়ে ছুটে আসবে এরা বেঈমান ছাড়া কিছু না

ইমান ফানা আরব বিঘি মিয়া বগালো ন বারা নাম্বার নয় নয় সুর নাম সুরায় আনফালফাল আয়াত নম্বর দুই তিন চার আদান্দিকের পৃষ্ঠার একদম উপত্যেকে দ্বিতীয় লাইন থেকে আয়াত শুরু ওরা শুনিয়ে দিয়েছে ইন্নমল অমিনুন দিন দাদু কি রণ নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে শুনিয়ে দিলাম ইদা যুকির আল্লাহ যখন আমার কথা যেখানে আলোচনা করা হয় আমার কথাগুলো যেখানে আলোচনা করা হয় আমার রসুলের কথা যেখানে আলোচনা করা হয় ইদা যুকির আল্লাহ ওয়াজিলাতু কুলুবুহুম তাদের হৃদয়টা তখন গলে যাবে তাদের মনটা তখন নরম হয়ে যাবে চোখ থেকে গরম পানিটা টস টস করে ঝরে যাবে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা আর যখন আমার আয়াত

আজকের কোরআনের কথা বলা হলে মানুষ যেতে চায় না কারণ ও জানে আমি গেলে আমি তো সুদের ব্যবসায় আমার সুদের টা চলবে না ও জানে আমি তো হারাম খেয়ে বেড়াই এজন্য আমার হারামটা ওখানে চলবে না কোরআন এমন একটা সম্পদ এটা হারাম কেউ দেখে না সুদ কেউ দেখে না হালাল কে কে কি করছে যখন বিল বলবে একটা একটা করে আমি যেটা করব আমার গায়ে লাগবে এজন্য মুসলমান কোরআনের মজলিসে যেতে চায় না মানাল্লা বন্ধুরা এর জন্য কোরআন বড় সুন্দর শুনিয়ে দিয়েছে বা ইদা আতা আলাইহিম আত যাদাতুহুম আয়া যখন আমার আয়াত তেলাওয়াত করা হবে আমার আয়াত যখন তাদের কানে চলে যাবে তারা অন্য কাউকে ভরসা করবে না দোকানের ভরসা করবে না মাকানে ভরসা করবে না কাজবাস চাকরিতে ভরসা করবে না দুনিয়ার কোন জগতে তারা ভরসা করবে না ওয়া আলা রব্বিহিম ইয়া তাবাক্কালুন তারা যদি ভরসা করে তো আমি আল্লাহ আমার উপরে করবে আর কারু ভরসা করবে না জোরে বলে আমরা করতে পেরেছি বাচ্চি একবারও করতে পারিনি যদি আমাদের ভরসা এটাই থাকতো যদি আমাদের ভরসা এটাই হতো যদি আমরা এটাকে ভরসা করতে পারতাম দিনে মুয়াজ্জিন ডেকেছে আল্লাহ দিনে ডেকেছে কবার জোরে বলে পাঁচবার সাড়া দিয়েছি কবার সপ্তাহে সপ্তাহে একবার ফুল ভরসা আল্লাহর উপরে হ্যাঁ না Huh? Huh? full of আল্লাহ পাক শুনিয়েছে না ভরসা পুরোপুরি আমার উপরে হবে আমার ডাক যখনই বান্দার সামনে আসবে বান্দা সঙ্গে সঙ্গে সব কিছু ছেড়ে দেবে দিয়ে আমি আল্লাহ আমার হুকুমে আমার কথায় বান্দা আগে চলে যাবে কারণ আসমান জামিনে যত কিছু যা কিছু আছে সে সব থেকে বড় হলাম আমি সবার রব হলাম আমি তাই আমার বড়ত্ব আমার মহত্ব বান্দা সেটাকে শুনবে আমার নিয়ামতগুলোকে গুলোকে শোনা হবে বান্দা সেগুলো শুনবে আর আমার নেয়ামতের কথা যখন বান্দা এগুলোকে শুনবে তখন আমি আল্লাহ বান্দার দিলেতে আরো বেশি মহাব্বতের পাত্র হব হ্যাঁ না নাজরে বলে আমার আল্লাহ বলা বন্ধুরা কোরআন পরে শুনিয়ে দিয়েছে তাদের নমুনায় এটা হবে তারা নামাজি হবে বেনামাজি তারা হবে না ওয়া মিম্মা রযাকনা হুম ইউনফিকুন রিজিকটা তাদের হালাল হবে হারাম তারা জীবনে ভক্ষণ করবে না হারাম আমরা খাই ইনশাআল্লাহ হ্যাঁ আমরা হারাম খাই না কারণ উসতির মানুষরা বড় ভালো মুসলমানের মানুষরা বড় ভালো এরা হারামের দিকেতে যায় না হালাল ব্যবসা করে হালাল কাজ করে হ্যাঁ না না সবাই হালালের সঙ্গে মিলে আছে খালি একটাই কাজ আমরা করে থাকি বউগুলোকে বন্দক দিয়ে রেখেছি ওটা আমাদের জন্য হারাম হারাম এই বউ বন্দক তো হারাম হ্যাঁ বউ হারাম কথা বলে না কোন একটা জায়গা প্রথম দেখলাম যেখানে বন্ধন চলে না বন্ধন চলে না ভারতবর্ষে ভারতবর্ষে এরকম কোন জায়গা নাই আমার আল্লাহওয়ালা বন্ধুরা আগে মানুষ চেন বন্ধক দিয়েছে আংটি বন্ধক দিয়েছে ঘড়ি বন্ধক দিয়েছে গাড়ি বন্ধক দিয়েছে এখন মানুষ বউ বন্ধক দেয় কারণ আপডেট জামানা না হ্যাঁ না না জামানা আপডেট হচ্ছে তাই আস্তে আস্তে দিনটাও উন্নত হচ্ছে আগে গয়না দিত এখন বউ দিচ্ছে লিয়ে কোনো অসুবিধা নাই কোরআন শুনিয়ে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে বালা কদ কারামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا কুরআন পাকের পারা নাম্বার 15 সূরার নাম সূরা ইবনে ইসরাইল আয়াত নাম্বার 70 ডান দিকের পৃষ্ঠা একদম উপর থেকে আয়াত শুরু কুরআন শুনিয়ে দিয়েছে বালাকাদ কাররামনা আমি আল্লাহ আদমের ব্যাটাকে সব থেকে বেশি সম্মান দিলাম পৃথিবীতে অন্য কাউকে দিলাম না অন্য কাউকে আর দেব না অন্য কেউ চাইলেও সে পাবে না আমি আল্লাহ সম্মান যেটাই দিলাম আদমের ব্যাটাকে দিলাম অন্য কাউ অন্য কেউ আর পাবে না আমরা আদমের বেটা হ্যাঁ সবাই আদমের বেটা তো নাকি অন্য কারু আছে হ্যাঁ বাপের বেটা নাকি আমরা আমাদের বাপের বেটা তাই তো নাকি আর আদম হলো আমাদের কথা বলে না আদম নবী হলো আমাদের বাপ মা হাওয়া হলেন আমাদের মা আমরা আদমের বেটা আল্লাহ পাক বলে আদমের বেটাকে আমি দিয়েছি তবে শর্ত একটাই সম্মানটাকে যেন হারাবি না এই সম্মানটাকে নষ্ট করবি না তাহলে কিভাবে করবে কুরআন শুনিয়ে দিয়েছে বারজাকনা হুম মিনাত তাইয়বাত হারাম রিজিক যেন এ জগতে দিবি না হারাম রিজিক যেন এ জগতে যায় না হারাম রিজিক ভক্ষণ করবি না হারাম রিজিক এ জগতে চলে গেলে আর দুনিয়ার কোনো আমল কবুল হবে না বন্ধনের টাকা নিয়ে দিকে দুপুর বেলা খেয়ে নিয়েছে জোহরের সময় গিয়ে হাত তুলে দোয়া করছে রব্বা না গলাম না ফেরেস্তা বলছে আর জলাস না মাল যেটা খেয়েছে আগে বার কর না আমার সোনার বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে ও মালিকানে চলবে না বন্ধনের টাকা নিয়েছে 1.5 লাখ টাকা টাকার টিকিট করে উমরাতে চলে গেছে আল্লাহ পাকের ঘরটাকে তাওয়াফ করছে ডাক দিয়ে বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক গায়বি আওয়া। আল্লাহ লা লাব্বাইক ওয়া লা এই হজ আমি কবুল করি না আমরা আমি কবুল করি না তুই যে টাকা নিয়ে টিকিট করেছিস মালটা হারামের টাকা তুই যে জামাটা পরেছিস ওটাও হারামের টাকাতে তৈরি তুই যেটা কাজ করেছিস ওটা সবকিছু হারাম হারাম টাকা নিয়ে আমার কাছে হাজির হয়েছে তোমার লাব্বাইক আমি আল্লাহ কবুল করলাম না দুনিয়ার মানুষ হয়তো কিছু কোনের জন্য হাজী সাহেব বলবে হ্যাঁ না না হ্যাঁ না না কথা বলে না কেন দুনিয়ার মানুষ কিছু কিছুক্ষণ সময়ের জন্য বলবে হাদিসা হে আমাদের এলাকাতে একটা লোক আছে নাম বলবো না ক্যামেরা হচ্ছে তো শুনলে আমাকে কেটে ফেলবে এক ব্যাগ কেউ এটা লোক আছে বয়স্ক লোক আত্মীয় সম্পর্কে সম্পর্কে কেউ একজন হয় বললাম না তো ছেলেরা অনেক কষ্ট করে বলছে বাবা কাজ করো আমরা কিছু টাকা দিচ্ছি একটু হস্ত থেকে এই ওমরা থেকে ঘুরে আস তো চিন্তা ভাবনা করে বলছে বলে আমি যদি ওমরা থেকে ঘুরে আসি তোরা কি আর আমাকে হাজী সাহেব বলে ডাকবি কি বলে হাজি সাহেব বলবি তাহলে তালে হজে যাব বলে বাবা হজে গেলে তো এখন চার পাঁচ লাখ টাকা খরচা কোথায় পাবো পরে যখন হবে তখন যাব তবু ওমরা যাবে না কারণ হাজি সাহেব ও দরকার হচ্ছে একটা টাইটে আল্লাহ আলামিন শুনিয়েছে এ মাল আমার দরবারে আসবে বটে কিন্তু মাল কবুল হবে 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 না সারা জীবন কোরআন জানলো না সারা জীবন কলমা জানলো না সারা জীবন কিছু জানে না জুমার দিনে বড় পাঞ্জাবি পরেছে এমন পাঞ্জাবি পরেছে দেখে মনে হচ্ছে ফেরেস পাচ্ছা না মসজিদে গিয়ে নামাজ পড়ছে এমন নামাজ শুরু করে দিয়েছে ইমাম খুঁজে পাচ্ছে না সারা কি নামাজ পড়ে বেলা এগারোটা থেকে নামাজ শুরু করেছে বেলা দুটো পর্যন্ত চলছে দুনদাম শেষ দাম চিন্তা কর আল্লাহ এবার কোথায় পেয়েছে দরকার আছে দরকার তো আছে কোরআন শুনিয়ে দিয়েছে আমি আল্লাহ আসরের কসম করে বললাম শুনে নাও বিশ্ব মানব তোমরা শুনে নাও আমি আল্লাহ তোমাদের জন্য ঘোষণা করে দিলাম আমি আল্লাহ আমার কাছে ভালো আমল দরকার আমল আমার কাছে দরকার নাই খারাপ আমলের দাম আমার কাছে আছে দাম আমার তে নাই ভালো আমল দুটো করো ভালো করো আর দু লাখ ভালো আমল করবে খারাপ আমল করবে আমি আল্লাহ আমার কাছে কোন দাম হবে না বলে নমুনা কি করে বলো কোরান কি এটাই বলে অসম ফাক্জাতের কোরান এটাই শুনিয়েছে উলাই কাল দি না কাফা মো আয়া রব বিঘিম অলি আ ইহি ফাবিদ আমা লুহু মলাটি মোলা হুমিয়ো মালিয়া মাতি বজনা

করবে পাহাড় পরিমাণ আমল কতটা পাহাড় পাহাড় পরিমাণ আমল নিয়ে উঠবে বহু পাহাড় পরিমাণ আমল নিয়ে উঠবে বান্দাকে যেদিন সবাইকে যেদিন ডাকা হবে ও তো খুশিতে বাগে বাগ হয়ে ঘুরে বেড়াবে আমার যা আমল আছে কোনো চিন্তা হবে না আমার জামল আমল আছে কোনো টেনশন হবে না আমার জামল আমল আছে জান্নাতে যাব কোনো সমস্যা

বান্দা আমলনামাটাকে খুলে দিয়েছে খুলে দিয়ে হাত বলছে রব্বানা এত আমল আমি দেখছিলাম সারা রাত নামাজ পড়েছিলাম জুমার দিনে এত এত নামাজ পড়েছিলাম এত এত আমল আমি করেছিলাম এত এত কাজ আমি করেছিলাম আজকে কোনো কাজ দেখতে পেলাম না আমার আমলনামা একদম খালি দেখতে পাচ্ছি কেন বল রব্বানা তো আল্লাহ পাক বলবে ইকরা কিতাবা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হিসাবা নিজের আমলনামটাকে নিজে পড় নিজের হিসাবটাকে একবার নিজে মিলিয়ে দেখ বলে আল্লাহ এটা কি করে হলো যা আমল আমার ছিল সব তো মাইনাস হয়ে গেল সব ডিলিট হয়ে গেল আর কিছু খুঁজে পাচ্ছি না দান করেছিলাম ওটাও দেখতে পাচ্ছি না সাদকা করেছিলাম ওটাও দেখতে পাচ্ছি না যা করেছিলাম কিছু খুঁজে পাচ্ছি না লাহজ করেছিলাম 6 বার একটাও দেখতে পাচ্ছি না আল্লাহ আমি জাগাতে জায়গাতে দান করেছিলাম ওটাও আমি দেখতে পেলাম না وران ديه بل بندك يتبول به قرآن سوري الْكِتَابُ فَتَرَ الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا مم فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِي هذا الْكِتَابُ لَا يُقَدِرُ صغيرته وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا وَوَجَدُوا مَا عَمِلُوا حَادِرًا বান্দার সেদিন হাত তুলে বলবে রব্বানা আমল করেছিলাম কিচ্ছু দেখতে পেলাম না আমার হজ গেল কোথায় আমার জাকাত গেল কোথায় আমার সদকা গেল কোথায় আমার দান খয়রাত গেল কোথায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে কিসের জন্য করেছিলিস হজ আল্লাহ বলবে না বান্দা না তুমি হসটা ওই জন্য করো না তুমি হস করেছিলে লোকে তোমাকে হাজি বলবে এজন্য জন্য কি বলবে লোকে তোমাকে হাজি বলবে হাজি তোমাকে বলেছিল লোকে তোমারে নামাজি বলবে নামাজি তোমাকে বলেছিল লোকে তোমাকে রোজাদার বলবে রোজাদার তোমাকে বলেছিল লোকে তোমাকে ভালো দান খয়রাত karne ওয়ালা বলবে ওটাও তুমি তো দুনিয়াতে পেয়ে গেলে তুমি আখিরাতের জন্য কি করেছিলে ওটা বলো সেদিনকে বান্দা বড় পেরেশানিতে পড়ে যাবে বলে আল্লাহ ও আমলগুলো কি হবে কোরআন বলে উলাইকা আল্লাযিনা কাফারু বিআ আমুল গুলো থাকবে বটে কিন্তু আল্লাহ পাক বলে আমি পাল্লাতে তুলে ওজন করেও দেখবো জোরে বলে এ জোরে বলে না দেখবো না বান্দার সেদিন আশ্চর্য হয়ে যাবে রব্বা না এটা কি হলো আল্লাহ পাক আমার কাছে ওগুলো দরকার ছিল না আমার কাছে ভালো আমল দরকার ছিল থাকছে সেদিনকে বলবে আল্লাহ আমার আল্লাহ কাবে আমার তো ভালো আমল দরকার ছিল এসব আমল তো আমি চাই নাই আমি ভালো আমল চেয়েছিলাম কারণ আমার কাছে ভালো আমলের দাম দাম আছে খারাপ আমলের কোনো দাম আমার কাছেতে কাছে তে নাই صالحة وقال انني من المسلمين আমার কাছে ভালো আমল হলো এটা আমার কাছে দামি আমল হলো এটা ওয়ামান কওলাম যারা আল্লাহকে ভুলে গেছে আল্লাহর সঙ্গে জুড়ে দেয় যারা বেনামাজি হয়ে গেছে মসজিদের সঙ্গে মহাব্বত করিয়ে দেয় যারা যারা নবীকে ভুলে গেছে নবীর সঙ্গে মোহাবত করিয়ে দেয় যারা ভালো আমল হলো এটা ভালো ভালো কাজগুলো করবে কওলাম দাআ ইল সালিহা আমি আল্লাহ শুনিয়ে দিলাম এটাই আমার কাছে ভালো আম নিজে নামাজ পড়তে যাচ্ছে এক ভাই রাস্তাতে বসে আছে তো তাকে ডাক দিয়ে বলছে ভাই চ দুজন একসঙ্গে যাই যাই আমি বললে তুই আমার খাড় ধরবি কবরে নিয়ে যাবি আর তুই বললেও আমি তোর খাড় ধরে কবরে নিয়ে যাবো তুই জাহান নামে যাবি আমি জান্নাতে যাবো কি করে হয় বল এক পাড়াতে ছিলাম ভালো এক এলাকায় ছিলাম ভালো এক মাঠেতে ছিলাম ভালো আমি জান্নাতে যাবো তুই জাহান নামে যাবি এটা তো হবে না চ দুই ভাই একসঙ্গে নামাজ পড়তে যাবো দুই ভাই আমরা একসাথে জান্নাতে যাবো আমরা জাহান

কিসের দাঁড়ায় কথা বলে না কিসের দাঁড়ায় আমরা বলেছি আমাদের বেটাদেরকে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে রুখেছি রুখতে পারি নাই কেন বলেন তো ভয় আছে না জানে ভয় আছে বয়স বয়স হয়ে গেছে বাপের চিন্তা করছে আমার ছেলে যা করছে আমি যদি এক্ষুনি মানা করি সালা কাল থেকে যদি আমাকে ভাত না দেয় হ্যাঁ না না এজন্য আমরা রুখতে পারি নাই

হতে পারে না নবীর মোহাব্বতের পাগলদের কাজ এটা হতে পারে না আল্লাহর বান্দাদের কাজ এটা হতে পারে না এ কাজটা তুমি করো না যখন এটাও বান্দা বলতে পারবে না আল্লাহর নবী বলেন ফাইল্লাম ইয়াসতাতি ফাবিকলবিহি অন্তর থেকে তাকে ঘৃণা করো অন্তর থেকে কাজটাকে ঘৃণা করে ওখান থেকে সরে চলে যাও ওখানে তুমি দাঁড়িয়ে যাবে না ওখানে তুমি ওটাকে ভালো বলবে না ওটাকে পছন্দ করবে না যদি এটা করতে পারো তাহলে মনে করবে করবে এখনো পর্যন্ত যারা পরিমাণ ইমান তোমার কাছেতে বাকি আছে যদি এটার মধ্যে একটাও না করতে পারি হাতের দাঁড়াতে বলতে পারলাম না জাবানের দাঁড়াতে বলতে পারলাম না অন্তর থেকে ঘৃণা যখন করতে পারলাম না আল্লাহ নবী বলে বুঝে নেবে তোমার আর ইমান বলে কোনো কিছু রইল না পেরেছি বুকে হাত দিয়ে একবার ভাবেন তো যে আমার ছেলেটা নামাজ পড়ে না আমি কি তাকে বলতে পেরেছি ফজরের সময় আমার ছেলেটা ঘুমিয়ে আছে আমি বাপ নামাজ পড়তে যাচ্ছি আমি ছেলেটাকে বলেছি যে বাপ উঠে যা নামাজ পড়ে নে আমি দেখতে পাচ্ছি তুই জাহান নামের আগুনে জ্বলছিস কোন বাপ দুনিয়াতে এমন আছে যে ব্যাটার আগুনের দিকে যাচ্ছে বাপ দেখে বলবে হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নাই কোনো বাপ বলবে এ কথা বলেন না ভাই কেউ বলবে পারে কেউ বলতে পারে সে যদি পাগলও হয় তারপরেও বলতে পারে না তাহলে একটা জিনিস ভাবুন আমি আর আপনি কত বড় পাগল পাগল না শ্যান পাগল আমি সকাল বেলা মোয়াজান আজান দিয়েছে আমি ঘুম থেকে উঠে গেলাম নামাজের জন্য মসজিদের দিকে চলে গেলাম বেটাকে বলতে পারলাম না বউকে বলতে পারলাম না বেটিকে বলতে পারলাম না আত্মীয়দের বলতে পারলাম না ভাইটাকে বলতে পারলাম না মাকে বলতে পারলাম না বাপকে বলতে পারলাম না আমি নিজে জাহান নামের বাঁচার চেষ্টা করি জাহান নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করি নবীকে ডাক দিয়ে বলি না তোমরা শুনে নাও ইয়া গাল্লা দিনা আনু উ আনফু তোমরা নিজেরাও নামের আগুন থেকে বাঁচো ও

আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহালিকুম নার ইমানদারেরা শুধু নিজে বাঁচলে হবে না বিবিকে বাঁচাতে হবে কারণ আমি একা জান্নাতে যাব জান্নাতে মজা কথা বলে না একা জান্নাতে গেলে মজা হবে এই পার্কে যদি কালকে কেউ ঘুরতে যায় ওই একা গেলে মজা হবে সবাই গেছে জোড়া জোড়া হ্যাঁ না না সবাই গেছে জোড়া জোড়া আমি একা গিয়ে পাগলের মতন খালি ঘুরছি দেখছে খালি কি হলো সারা সবাই জোড়া জোড়া এসছে একা আল্লাহ বলে জান্নাতে মজা লাগবে না একা গেলে মজা লাগবে না একা গেলে কিছু ভালো লাগবে না আদম নবীকে যখন জান্নাতে দেওয়া হলো জান্নাতে দিয়ে খুব মনটা খারাপ আল্লাহ বলছে কি রে আদম এত নিয়ামত দেখিস পছন্দ হয় না বলে হ্যাঁ আল্লাহ নিয়ামত তো পছন্দ হয়েছে বাট একা একা ঠিক মনটা ভালো কথা বলে না আল্লাহ বলে ব্যবস্থা লাগে না আমি করে দিচ্ছি মা হাওয়াকে তৈরি করে দিল বাড়ির হাত থেকে নিয়ে আম্মা জান হাওয়াকে তৈরি করে দিল। আদম নবী বললো এটাই তো দরকার ছিল কি এটাই দরকার ছিল আমার আল্লাহওয়ালা বন্ধুরা একে অপরের দিন মহর আদায় করা হলো এক জায়গায়তে দুজনা হয়ে গেল এজন্য আল্লাহ পাক বলে বান্দারে পাঁচ জান্নাতে একা যদি ভালো লাগবে না জান্নাতে একা গেলে মন ঠিকবে না জান্নাতে একা গেলে কোন কথা কোন ভালোবাসা থাকবে না এজন্য বিবিকে জান্নাতি বানিয়ে নে বেটিটাকে জান্নাতি বানিয়ে নে ছেলেটাকে জান্নাতি বানিয়ে নে মেয়েটাকে বান্নাতি বানিয়ে নে সবাই মিলে এক সঙ্গে জান্নাতে যাবি আমি আল্লাহ শুনিয়ে তোর মুসলমান চিন্তা করছে সবাই এই কদিনের বিয়ে হয়ে যা জ্বালাচ্ছে ওকে জান্নাতের রানী বানাবো সালা জাহান্নামে যায় যাক আমি যাব অন্য মাল থেকে নেবো অসুবিধা নেই আল্লাহ পাক বলেন না বান্দা না ওটাই তোর জান্নাতের রানী হবে ওটাকে জান্নাতের রানী বানা ওটাকে আগে ভালো তৈরি কর নামাজি বানাবি রোজাদার বানাবি ওয়ালা বানাবি সুন্দর সুন্দর কাজ করনে ওয়ালা বানাবি ওটাকে যেন একা ছেড়ে দিবি না বলে হুজুর এটা কি করে হবে আল্লাহর নবী বলে মেয়েদের জন্য জান্নাত যাওয়া বড় সহজ কাজ কি কাজ বলেন জান্নাতে যাওয়া মেয়েদের জন্য অনেক সহজ কাজ কোন মেয়ে যদি চারটি কাজ সঠিকভাবে করে নেয় আল্লাহর নবী বলেন তাহলে কিয়ামতের ময়দানে তার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দেওয়া হবে তাকে বলা হবে যেটা থেকে ইচ্ছা জান্নাতে প্রবেশ করে না বলে কি কি কাজ একবার বলে দাও এক নম্বরে আল্লাহর নবী বলেন নিদা সল্লাত খমসাহা যদি কোন মা বোন বেটি মেয়ে যদি পাঁচ ওয়াক্ত নামাজটা সঠিক ভাবে আদায় করে কি করে হ্যাঁ পাঁচ ওয়াক্ত নামাজটাকে সঠিক ভাবে আদায় করে আমাদের মায়েরা পড়ে ইনশাআল্লাহ পড়ে না কথা বলেন পড়ে না সবাই পড়ে পড়ে না হ্যাঁ বলে হ্যাঁ খুব ভালো পড়ে মেয়েরা খালি বাহানা খুঁজে বেড়ায় যদি আবার কোলে একটা বাচ্চা থাকে বলে কি করে পড়বো এই এক্ষুনি পেশা করে যাও এখন হবে না পরে হবে বাহানা আল্লাহু আকবার আল্লাহর নবী বলেন ইদা সল্লাতে খমসা ও রমজান মাসের রোজাটা যদি সঠিক ভাবে পালন করে এইটা আমার মায়েরা খুব ভালো পালন করে ওয়া আতাত বালা সামির আনুগত্য যদি করে 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 এক কথা বলেন বলে ওইটা বলো না কারণ ওটা বললে আর আজকে রাত্রি ঘরের দরজা খোলা তাকনা না যদি নিজের সতিত্বটাকে হেফাজত করে নেয় আল্লাহ নবী বলেন আয়ামতের ময়দানে আটটা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে আর বলা হবে বালতাদখুলুল জান্নাতা যেটা থেকে ইচ্ছা তুমি প্রবেশ করো আর তোমাকে ডিস্টার্ব করা হবে না বড় সহজ কাজ দিয়েছে চারটে কাজ কিন্তু আমার আর আপনার জন্য সহজ নয় এর পরেও আল্লাহ নবী যখন মেয়ের রাস থেকে ঘুরে এলেন আল্লাহ নবী মেয়ের রাস থেকে ঘুরে আসার পরে বলেন ইন্নি বুড়ি তু কুন্না নিসা আমি নবী যখন জাগান নামেতে গেলাম তো আমি দেখলাম দুনিয়ার অধিকাংশ নারীরা কেমতে জাগান নামি হবে কি জ্বালা বলেন তো নবী বলছে যদি কেউ তো তার জন্য জান্নাত যেটা থেকে ইচ্ছা যে দরজা থেকে ইচ্ছা জান্নাতে যেতে পারে আবার বলছে আমি জান্নাত জাহান্নাম ভ্রমণ করে দেখলাম যে দুনিয়ার অধিকাংশ নারীরা কেয়ামতে জাহান্নামী হবে ঝামেলা না এক কথা বলে না ঝামেলা হ্যাঁ কি না ঝামেলা সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়েরা কেন জাহান্নামেতে যাবে বিবিরা কেন জাহান্নামে যাবে বেটিরা কেন জাহান্নামে যাবে জানতে পারি কি আল্লাহর নবী বললেন তাদের কারণ হলো দুটো কড়া দুটো নাম্বার কাদের কারণ হ হলো তারা স্বামীর আনুগত্য করবে না না স্মীর ক্ষেদমত তারা করবে না না স্বামীর না ফরমানি করার কারণে আমে অধিকাংশ নারী জাগান নামে যাবে। তৃতীয় নাম্বার কারণ হলো তারা বেশত থেকে বেশি লানত করেনা না 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 লানত করে না আমাদের মায়েরা অনেক সময় বলে দেখবেন আমাদের বিবিরা মেয়েরা বলে কি বল বল। এত মানুষ মরে এত ছেলে ফোন মরে তুই মরিস না ওলা উঠো বলে না

গরিবদের থেকে এই বড় লোকদের থেকে গরিবরা পাঁচশো বছর আগে জান্নাতে যাবে হ্যাঁ হ্যাঁ জান্নাতে যাবে কেন বলেন তো গরিবদের জন্য হিসাবটাকে সহজ করা হবে কি করা হবে কি করা হবে সহজ করা হবে জিজ্ঞাসা করবে কি রে বল আল্লাহ কি আর বলবো সকালবেলার ভ্যান নিয়ে বার হয়েছি বেলার রিক্সা নিয়ে বার হয়েছি সন্ধ্যা পর্যন্ত খেটেছি এই যা হয়েছে এই হয়েছে আল্লাহ এই এই হয়েছিল কি কি আর হিসাব দেবো বল শেষ

সকালবেলা আমাল ভরে গেল নবীর বারে সন্ধ্যা বেলা সব দিন দিয়ে দিয়ে সব শেষ কিচ্ছু নাই আমার আল্লাহওয়ালা বন্ধুরা এই হলো আমার নবী আল্লাহ পাক নবীর কাছে বারবার আল্লাহ নবী আল্লাহ পাকের কাছে বারবার দোয়া করতেন আল্লাহুম্মা হাসিবিনা হিসাবান ইয়াসিরা আল্লাহুম্মা হাসিবিনা হিসাবান ইয়াসিরা আল্লাহুম্মা হাসিবিনা হিসাবান ইয়াসিরা আম্মা আমা আয় বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া হাবিব্লাহ হুজু আপনার তো আগে পিছনের সব গুনাহ মাফ এরপরও কেন আপনি এত কান্নাকাটি করেন এরপরও কেন আপনি এত কথা বলেন এরপর কেন আপনি আল্লাহ পাকের কাছে এত কাঁদেন আল্লাহর নবী বলেন আম্মা আয়েশা রে আল্লাহ পাক যদি কিয়ামতে আমার হিসাবটাও নিয়ে নেয়। আমি নবী ওসদিন বিপদে পড়ে যাব আল্লাহ যার হিসাব নেবে আল্লাহ পাকের Jawal Sawal এর জবাব কে দিতে পারবে না আমরা আল্লাহ পাকের কাছে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে গরিব করে বানিয়েছে আমার আল্লাহ বন্ধুরা তিনি বড় ভালোবেসে আমাদেরকে এত সম্মান ইজ্জত দাম দিয়েছে কিন্তু একটা কথা শুনিয়ে দিয়েছে রিজিকটা তোদের হালাল হবে হারাম রিজিক ভক্ষণ করবি না কোনো দাম থাকবে না কোনো কিচ্ছু থাকবে না আমি শোনাচ্ছিলাম যে সেদিনকে আমাল নিয়ে সেদিন আল্লাহ পাকের উঠবে চিন্তা করবে আল্লাহ আমার থেকে বেশি আমল আমার থেকে বেশি সওয়াব আমার থেকে বেশি আর কারোর নাই আজকের আমি তো একদম বিশাল ব্যাপার কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই কোনো কিচ্ছু নাই কোরআন শুনিয়ে দিয়েছে না সেদিন কে ও আমল গুলো কে আল্লাহ পাক মিজানের পাল্লাতে তুলে ওজন করে ও দেখবে না সেদিন কে আল্লাহ পাক বলবে আমার কাছে ওগুলো দরকার ছিল না ভালো আমল দরকার ছিল নেক আমল দরকার ছিল জলসা শোনা ভালো কাজ না খারাপ কাজ জোরে বলে এই জোরে বলে ভালো কাজ যদি বলেন কোথায় বলেছে ভালো কাজ কোরআন তার সাক্ষী আমি নিজের কথা বলি না আল্লাহ পাক শুনিয়েছে ইল্লা মান إِلَّا مَن تَابَ وَآمَنَ وَعَمِلَ عَمَلًا صَالِحًا فَأُولَٰئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ

জোরে বলে আমরা করি ইনশাল্লাহ করি ইনশাল্লাহ আমরা আল্লাহর উপরেই ভরসা করি আর কাউকে ভরসা করি করি না মোটামুটি কথা হলো ইনশাল্লাহ ভোটের আগে ভোটের আগে ঘরটা আমাদেরকে দেবে মোদি দেবে আল্লাহ আমাদের দেবে কথা বোঝে না কি জ্বালা বলেন তো কি হচ্ছে কি

صل على সালাম গো আমার দরুদ ও সালাম গো আমার গয়ো নবী মোস্তফা তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায়

আল্লাহ পাক রব্বুল আলমিন বড় সুন্দর শুনিয়ে দিয়েছে যে সেদিনকে কারুর কোনো বদ আমল বদ আমলগুলো আমি আল্লাহ আমার দরবারে চলবে না তাই আমি বলেছি ভালো আমল আল্লাহ পাকের দরবারে নিয়ে যেতে আমাদেরকে পাঠিয়েছে তিনি মুসলমান করে যাওয়ার আগে মুসলমান হয়ে যেতে হবে নেক আমল নিয়ে যেতে হবে কি নিয়ে যেতে হবে নেক আমল নিয়ে যেতে হবে সারা জীবন আমি আমল করব কিচ্ছু বুঝবো না কোরআন জানি না সারা জীবন নামাজ পড়ে নিলাম ও আমল আল্লাহ দরবারে কবুল হবে হবে কারণ খুব বেশি বেশি হয়তো দিন চল্লিশে হয়তো আপনার আমল কবুল হলো তারপরে কিন্তু আপনার নামাজ চলবে না আপনাকে কোরআন জানতে হবে আপনাকে ফরজ বুঝতে হবে গোসলের কটা ফরজ এটা আপনাকে জানতে হবে অজুর কটা ফরজ এটা আপনাকে জানতে হবে একটা কাজ করতে গেলে সঠিকভাবে সেটা করতে হবে তারপরে সেইটা ভালো হবে হ্যাঁ না 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 যদি আমার আমল ঠিক না থাকে আমার ফরজ গোসল ঠিক নাই আমার মানে ফরজ ওযু ঠিক নাই আমার ভালো কোনো জিনিসের কোনো ঠিক নাই এরপরে সারা জীবন আমি নামাজ পড়ে নিলাম কিয়ামতে আল্লাহ যদি বলে যে কি নামাজ পড়েছিস কই দেখা দেখি তো সেদিন আল্লাহ পাকের দরবারে যখন দেখাবো আল্লাহ পাক বলবি এই নামাজ আমার দরবারে চলবে চলবে না আমি তো বলেছিলাম ভালো আমল কি আমল ভালো আমল জল শোনা কি আমল بحالو القران تدلل بحالو حلو. الا من تاب وامن وعمل عملا صالحا আমি আল্লাহ যা শুনিয়ে দিলাম বান্দা যখন তওবা করবে ওয়া আমানা আমি আল্লাহ আমার উপরে যখন ভরসা করবে ওয়া আমিল সালিহা নেক কাজ করার নিয়ত করবে কুরআন শোনার নিয়ত করবে আল্লাহর বড়ত্ব মহত্ত্ব শোনার নিয়ত করবে সাহাবাদের জীবনী শোনার নিয়ত করবে নবীদের জীবনী শোনার নিয়ত করবে কুরআন শুনিয়ে দিয়েছে ফাউলাইকা ইবাদিল্লাহ এ নিয়ত করার বিনিময় আমি আল্লাহ বান্দার জীবনের সব গুণাগুলোকে মাফ করে দিলাম ফেরেস্তারা জিজ্ঞাসা করছে রব্বানা শুধু কি বান্দার গোনা মাফ করবে না কি বলো না আল্লাহ পাক শোনাচ্ছে ফাউলাইকা ইউবাদিলুল্লাহু সাইআতিহিম হাসানাত না ফেরেস্তা না শুধু গোনা মাফ হবে না বলে আল্লাহ তাহলে আর কি দেব এটা তো বলো তোরান শুনিয়ে দিয়ে আল্লাহ শোনাচ্ছে তার জীবনে যত গোনা ছিল ফৌলাই কাই উম সাইয়া হাসানাথ তার জীবনের যত গোনা ছিল ওই গোনাগুলোর পরিবর্তে আমি আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দিলা এত বড় সবাবের কাজ এত বড় একটা ভালো আমলের কাজ এরপরেও মুসলমান এ আসতে চায় না শয়তান তার মাথাতে হাত বুলিয়ে দিয়েছে এজন্য মুসলমান এ আসতে পারলো না আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে রে বান্দা না ষাট বছর জিন্দেগি আমি আল্লাহ তোকে দিলাম কান তোকে দিলাম আমার কোরআন শোনার জন্য চোখ তোকে দিলাম আমার নিয়ামত গুলো দেখার জন্য অন্তর তোকে দিলাম আমার অনুশোচনা করার জন্য যদি তুমি করতে পারলে না تو لجهنم كثير من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون নম্বর পারাই সুরা আরফের একশো উনআশি নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে বলা কদ দারানা লি নাম আমি আল্লাহ জাহান্নামের খোরাক হিসাবে চীনের ইনসানদের মধ্য থেকে কিছু বানিয়ে দিলাম বলে আল্লাহ কারা একবার বলো আমি হতভাগা দেখি আমার নামটা ওই দলেতে আসে কিনা কুরআন বলে লাগু মুকুলুবুল লা ইয়াফকাহুনা বিহা যাদেরকে একটা মন দিলাম অনুশোচনা করার জন্য অন্তর দিলাম দিল দিলাম তারা সেটা দেখে না অনুশোচনাও করে না তারা ভাবে না দিনটা আমাকে কেন দিয়েছে কোরআনটা আমার কাছে কেন দিয়েছে নবীকে আমার কাছে কেন দিয়েছে আমাকে কেন এই দুনিয়াতে পাঠিয়েছে আর এই নবীর উম্মত করে কেন পাঠালেন ভাবে না বলে আল্লাহ এটা তো আমার বুঝে এলো আর দুটো কি আছে ওটা তো বলো বলছে ওয়ালা ঘুমা দানুল্লাহ দুটো কান দিলাম শ্রবণ করার জন্য যাদের কান নাই তাদেরকে একবার জিজ্ঞাসা করো একটা কথা দশ বার করে বলতে হয় তারপরে হাতের ইশারা করলে তারপরে আল্লাহ আমাদেরকে আসানের ধ্বনি শোনার জন্য দিয়েছে মহত্ব শোনার জন্য দিয়েছে হ্যাঁ না জোরে বলেন হ্যাঁ না আমরা শুনেছি ইনশাআল্লাহ চিন্তা করেছে রব্বানা রাতের বেলা কানে হেডফোন দিয়ে গান না শুনলে রাতের ঘুমটা কোরআন শুনতে চায় না ইসলামিক ওয়াজ শুনতে চায় না নবীর কোনো বায়ান শুনতে চায় না মুসলমান এগুনোর প্রতি কোনো বিশ্বাস না আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে ওয়ালা হুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিগা ওয়ালাহুম আয়ু নুল্লা আয়ু বিহা। দুটো চোখ বান্দাকে দেওয়া হল লোকে আমাক মেয়ে আমাকগুলোকে ফিল আর দি কাইফা কানা হাটি বাতুল মুকা দিবে চোখ দুটোকে বিশ্ব ভমণ্ডলটা ঘুরে ঘুরে দেখবে আমি কত সুন্দরভাবে আমি আল্লাহ দুনিয়াটাকে সাজিয়েছি একটাও খুঁটি কোথাও নাই এরপরে এত মোটা আসমানটাকে আমি আল্লাহ একেবারে শূন্যে উড়িয়ে রেখে দিয়েছি বান্দাইটাকে দেখবি আর ভাববি। আমি নিয়ামত গুলো সুন্দর সুন্দরই দামি দামি নিয়ামত গুলো দুনিয়ার বুকে এই রকম ভাবে দিয়ে রেখেছি বান্দা তুমি দেখবে এটা দেখার পরে তুমি ভাববে আমি আল্লাহ কি না কি করতে পারি আমরা দেখতে পারিনি। নি শুনিয়ে দিয়েছে উলাইকা কাল আনা এরা তো দুনিয়াতে মানুষ না এরা হলো জানোয়ার اولئك كالانعام بل هم اضل তার থেকে আরো খারাপ তার থেকে আরো নিকৃষ্ট তার থেকে আরো খারাপ এরা কারণ এদেরকে আমি আল্লাহ যেগুলো দিয়েছিলাম এরা কাজে লাগায় না এই সোনার বন্ধু আল্লাহ বালা ভাইরা একবার শুনে নেন রজব আমাদের কাছ থেকে বিদায় নিল লাইলাতুল মেহরাজের রাত আমাদের কাছ থেকে চলে গেল সবে বরাত আমাদের কাছ থেকে বিদায় নিল সামনে রমজান আসতে চললো হ্যাঁ না না এই জোরে বলেন এ রমজান মাস আমাদের সামনে আসতে চললো সবাই রোজা রাখি ইনশা সবাই 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 রাখি তাহলে সবাই যদি আমরা রোজা রাখলাম দোকানের সামনে লাল কাপড় কোন হারাম করে বাঁধে মুসলমানের ছেলে বলছে আমরা রোজারা কি এমন ভাবে লাল কাপড় দোকানের সামনে বেঁধে দিয়েছে লাল কাপড় দিলে আর ফেরস্তা ওখানে যাবে না আল্লাহ দেখতে পাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে বান্দা শুনে নে যত লাল কাপড় বাঁধ যত গ্রিন কাপড় বাঁধ আমি আল্লাহ ওটা দেখি না রমজান মাসে সুস্থ থাকার পরে যারা রোজা রাখে না সুস্থ থাকার পরে যারা কাশড়ে গিলে খায় আমি আজকের পরিষ্কার ভাষায় শুনিয়ে দিয়ে যাই শুনে নেন আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবী শুনিয়ে দিয়েছেন রমজান মাসে সুস্থ থাকার পরে যারা গিলে গিলে যারা খায় তারা ভাত খায় না তারা খাবার খায় না তারা তো শুয়ারের কুটা তুলে নিজের পেটের মধ্যে ঢুকা এর পরে যারা খাবে খাও আমি আর কিছু বলবো না তারা আগুন খায়